सुप्रिय दर्शक अपने सबाई के स्वागत जानाच्छि बांग्लादेश टेलीविजनेर जिला भित्तिक बिनोदनमूलक अनुष्ठान बांग्लादेशेर हृदय होते आमी आलिफ चौधरी आछि आपनादेर साथे एबं सेई साथे आछि आमी नाहिदा अफरोज शुमी। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অসহযোগ আন্দোলন, 1947-এর দেশভাগ, 1952-এর মহান ভাষা আন্দোলন, 1954-সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ব্যাপক সাফল্য, 1962-এর শিক্ষা আন্দোলন, লালদীঘি ময়দান থেকে 1966-সালে বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণা, 60-এর দশক জুড়ে আইয়ুব বিরোধী আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 1971-সালের মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালি জাতির প্রতিটি স্বাধিকার আন্দোলনের সাথে চট্টগ্রামের নাম জড়িয়ে আছে। এজন্যই ক্ষণজন্মা প্রখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য যথার্থভাবেই চট্টগ্রামকে বীর চট্টগ্রাম বলে আখ্যায়িত করেছেন। 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির পিতা, মহান স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণার বিশ্বব্যাপী শুনতে পেয়েছিল চট্টগ্রামস্থ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সুপ্রাচীন কাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সমৃদ্ধিতে চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সর্বক্ষেত্রে চট্টগ্রামের গুরুত্ব অনুধাবন করে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন চলাকালীন সময়ে অবিভক্ত ভারত উপমহাদেশের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধী চট্টগ্রাম সম্পর্কে বলেছিলেন, চট্টগ্রাম সবার আগে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা বুঝতেই পারছেন আমাদের আজকের অনুষ্ঠান পুরোটা জুড়েই থাকছে চট্টগ্রাম। চট্টগ্রামকে বলা হয় সৌন্দর্যের রানী। একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্রের নীল জলরাশি এই জেলাকে দিয়েছে এক অনন্য মাত্রা। এছাড়া বিভিন্ন ঐতিহাসিক সংগ্রাম আর আন্দোলনের সম্পৃক্ততা এই জেলার জনগণকে দিয়েছে বীরের সম্মাননা। সুপ্রিয় দর্শক, চট্টগ্রাম সম্পর্কে আরও জানতে এবার আমরা দেখে নেব ছোট্ট একটি তথ্যচিত্র। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম জেলা ইতিহাস, ঐতিহ্য, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর, যার বাণিজ্যিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, শিল্পায়নের অপার সম্ভাবনা ও সুযোগের কারণে বহু বছর ধরেই চট্টগ্রাম প্রাচ্যের রানী এবং বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী নামে সুপরিচিত। আধুনিক চট্টগ্রাম দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক সংযোগ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, যা বাংলাদেশের প্রবেশদ্বার। ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চট্টগ্রাম বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। পর্যটক ও ব্যবসায়ীদের সমাগম ও কর্মব্যস্ততায় চট্টগ্রাম দেশের প্রধান বাণিজ্যিক সংযোগস্থলে পরিণত হয়েছে। চট্টগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো প্রতিষ্ঠার ফলে দেশি বিদেশি বিনিয়োগে ক্রমবর্ধমানভাবে শিল্প কারখানা বিকশিত হচ্ছে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ও কর্মসংস্থানে ব্যাপক অবদান রাখছে। বন্দর সুবিধা থাকার কারণে এ জেলা ভারী, মাঝারি, হালকা শিল্পের প্রধান কেন্দ্র। চট্টগ্রামের অর্থনীতির মৌলিক ভিত্তি টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প, জাহাজ নির্মাণ ও জাহাজ ভাঙ্গা শিল্প, ইস্পাত ও লৌহ শিল্প, মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণ এবং চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। বাংলাদেশের জিডিপির 22% আসে চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকেই। প্রিয় দর্শক মণ্ডলী, চট্টগ্রামের আঞ্চলিক গানের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবকে বলা হয় চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট ও সম্রাজ্ঞী। তাদের কণ্ঠ ও গায়কীর জোরে এসব গান সারা দেশেই ছড়িয়ে পড়েছিল। মাইজমান্ডারি গান ও কবিয়াল গান চট্টগ্রামের অন্যতম ঐতিহ্য। কবিয়াল রমেশ শীল একজন বিখ্যাত কিংবদন্তি শিল্পী। জনপ্রিয় ব্যান্ড সোলস, এলআরবি, রেনেসা, নগর বাউলের জন্ম এই চট্টগ্রাম থেকে। এখন আমরা আপনাদের চট্টগ্রামের বিখ্যাত একটি আঞ্চলিক গান শোনাতে চাই,
গানটির গীতিকার ও সুরকার মলয় ঘোষ দস্তিদার, প্রথম শিল্পী ছিলেন শেফালী ঘোষ। আর এখন এই গানটি আপনাদের গেয়ে শোনাবেন চট্টগ্রামের এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আনিকা। আনিকাকে ধন্যবাদ চমৎকার একটি উপস্থাপনার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন না, চট্টগ্রাম শহরে একটি অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে জাতিতাত্ত্বিক জাদুঘর। এই জাদুঘরটি মূলত দেশের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর উত্তরাধিকার ও তাদের জীবন প্রণালী সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই প্রতিষ্ঠিত। এশিয়া মহাদেশের দুটি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর অন্যতম, অন্যটি রয়েছে জাপানে।
এই জাদুঘরটি চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় 1965 সালে প্রতিষ্ঠিত হয়। এতে আছে 4টি গ্যালারি ও 1টি হল। এই জাদুঘরে আছে বাংলাদেশের প্রায় 25টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং, বম, খিয়াং, খুমি, চাক, রাখাইন, পাংখোয়া, খাসিয়া, মণিপুরী, পাঙ্গন, পাত্র, গারো, হাজং, দালু, মান্দাই, কোচ, সাঁওতাল, ওরাও ইত্যাদি নৃগোষ্ঠীর নানা রকমের অস্ত্র, ফুলদানি, কাপড়, নৌকা, কাঁচি, অলংকার, বাঁশের পাইপ ইত্যাদি এবং বাকি গ্যালারিতে ভারত, পাকিস্তান, কিরগিজস্তান, অস্ট্রেলিয়া, জার্মানির কিছু সম্প্রদায়ের জীবন প্রণালী প্রদর্শনের ব্যবস্থা করা আছে। হলরুমের মানচিত্র ও দেয়ালচিত্রের মাধ্যমে উপজাতিদের বিভিন্ন রকম উৎসব ও সংস্কৃতি সম্পর্কেও দর্শনার্থীদের ধারণা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এ জাদুঘর রবিবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। সুমি, জাদুঘর তো দেখলাম, অনেক কিছু জানলাম, তবে দর্শকদের জন্য এবার কি আছে? অবশ্যই আঞ্চলিক গান। এখন যে গানটি পরিবেশন করা হবে এটি একটি মাইজ ভান্ডারী ভাবধারার গান। গানটি লিখেছেন ও সুর করেছেন কবিয়াল রমেশ শীল। এটি তার জীবনের শেষ গান বলে ধারণা করা হয়। 1967 সালের 6 এপ্রিল তিনি পরলোক গমন করেন। মৃত্যুর আগ মুহূর্তে তিনি এই অমর গানটি রচনা করে যান। আর এই গানটি গাইতে মঞ্চে আসছেন চট্টগ্রামের মাইজ ভান্ডারী গানের জনপ্রিয় শিল্পী শিমুল শীল। দি বন্ধু যেদিন সারিব তোরে আর কোনে
বসাইব, ঘরর বাড়ি গড়ি দিব, বাড়ির বাড়ি গড়ি দিব, ভাই বন্ধু গুণ খাঁদে লই বন্ধু গেলে বই, আধার ঘরত রাত কাটাইম হারে লই, আধার ঘরত রাত কাটাইম হারে লই বন্ধু গেলে গই, আধার ঘরত রাত কাটাইম হারে কাডায়ম খারে লই, আধার ঘরত রাত কাটাইম খারে লই। শিমুল শীল, আপনাকে অসংখ্য ধন্যবাদ দারুণ পরিবেশনার জন্য। আলিফ, তাহলে এবারে কি রয়েছে দর্শকদের জন্য? এবার একটি ভিন্ন প্রসঙ্গ, চট্টগ্রাম মানি সমুদ্র বন্দর আর পতেঙ্গা সমুদ্র সৈকত, দেখে নেব একটি তথ্যচিত্র। চট্টগ্রাম সমুদ্র বন্দরটি বঙ্গোপসাগরের উপকূলে সবচেয়ে বেশি ব্যস্ততম এবং বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল দেশগুলোর মধ্যে দ্বিতীয় ব্যস্ততম বন্দর। 2017 সালে এটি বিশ্বের 71তম ব্যস্ততম বন্দর হিসেবে স্থান পায়। ট্রান্সশিপমেন্টের জন্য ভারত, নেপাল, ভুটান দ্বারা এই বন্দর ব্যবহৃত হয়। আগামী 15 বছরের মধ্যে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে বিশ্বে 30তম সেরা বন্দরের অবস্থানে নিয়ে আসার জন্য সরকার বেশ কিছু যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তির এই বন্দর দেশের মোট আমদানি রপ্তানির বাণিজ্যের প্রায় 92% নিয়ন্ত্রণ করে থাকে। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সর্বদক্ষিণে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় পতেঙ্গা সমুদ্র সৈকত অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে এই সৈকতের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। শহর থেকে পতেঙ্গা যাওয়ার পথে অনেক বড় বড় কারখানা, মেরিন একাডেমি ও কর্ণফুলী নদী চোখে পড়বে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ইসা খাঁ পতেঙ্গার কাছে অবস্থিত। মোহনা এলাকায় কর্ণফুলী নদী আর বঙ্গোপসাগরের পানির পার্থক্য সুস্পষ্ট ধরা পড়ে। এখান থেকে রাতের বেলা কর্ণফুলীর পাড়ে নেভাল একাডেমি সংলগ্ন বীচ থেকে মোহনার সৌন্দর্য উপভোগ করা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা আরও একটি চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করব। আপনারা জানেন, নরনারীর প্রেম, বিরহ, আবেগ, ব্যথা খুব সহজে আর ঢঙে ধরা পড়েছে চট্টগ্রামের আঞ্চলিক গানে। এসব গানে স্থান পেয়েছে চট্টগ্রামবাসীদের সুখ দুঃখের সাথী কর্ণফুলী নদী, নদীতে ভাসমান সাম্পান, সামাজিক ও গ্রামীণ সম্পর্কগুলো, মহেশখালীর পান আর অদূরে মিয়ানমারের ইয়াঙ্গুন বা রেঙ্গুন শহর, যা চট্টগ্রামের জীবন ও সাহিত্যে প্রতিফলিত হয়েছে। ও রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। 1968 সালে শেফালী ঘোষের কণ্ঠে এই গানটি গ্রামোফোন রেকর্ড বের হলে চট্টগ্রামের আঞ্চলিক গানের জোয়ার আসে। গানটির কথা ও সুর করেছেন মোহনলাল দাস। পরবর্তীতে গানটি সত্য সাহা প্রযোজিত সারা জাগানো চলচ্চিত্র সম্পানওয়ালাতে ব্যবহার করা হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ পান শেফালী ঘোষ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির পিতা ও তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মঞ্চে ওঠার সময় শেফালী ঘোষকে কাছে ডেকে নেন বঙ্গবন্ধু। আদুরে গলায় বললেন, শেফালী, ওই গানটি গাইতে হবে কিন্তু। আর সেই গানটি হল ওরে সাম্পানওয়ালা। চট্টগ্রামের এই আঞ্চলিক গানটি তখন এতই জনপ্রিয়তা পেয়েছিল যে এটি বঙ্গবন্ধুরও মন জয় করেছিল। এই গানটি এখন পরিবেশন করবেন নতুন প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, চট্টগ্রামেরই সন্তান রন্টি। ও রে সাম্পান ওয়ালা, তুই আমারে
ধন্যবাদ রন্টিকে তার চমৎকার পরিবেশনার জন্য। তুমি তো নিশ্চয়ই জানো প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম। পাহাড় সাগর ও নদী বেষ্টিত এ চট্টগ্রাম আরও সমৃদ্ধ হয়েছে হালদা নদীর অনন্য বৈশিষ্ট্যের গুণে। কিন্তু কেন জানো? আমি তো জানি, কিন্তু তুমি দর্শকদেরকে জানিয়ে দাও। হালদা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। এটি পৃথিবীর একমাত্র জোয়ারভাটা নদী যেখান থেকে সরাসরি রুইজাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। পৃথিবীর আর কোনো জোয়ারভাটা নদী থেকে সরাসরি ডিম আহরণের নজির নেই। এ কারণে হালদা নদী বাংলাদেশের জন্য এক বৈশ্বিক উত্তরাধিকারও বটে। হালদা নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 106 কিলোমিটার, গড়প্রস্থ 134 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। প্রাগৈতিহাসিক কাল থেকে অপার জীব বৈচিত্র্যময় ও মৎস্য সম্পদে ভরপুর এ নদী জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে আসছে। রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ পোনার জন্য এ নদীর আলাদা বৈশিষ্ট্য থাকলেও এটি যোগাযোগ, কৃষি ও পানি সম্পদেরও একটি বড় উৎস। জাতীয় গুরুত্বপূর্ণ যে কয়েকটি প্রাকৃতিক সম্পদ বাংলাদেশে রয়েছে তার মধ্যে হালদা অন্যতম। ধন্যবাদ সুমি, এরকম একটি ব্যতিক্রমী বিষয় দর্শকদের সামনে উপস্থাপনের জন্য। তা দর্শকদের জন্য এরপর কি আর কোনো চমক আছে? সূর্য উডেললে ভাই লালমারি, রইসা বন্ধু গেল গই, আর বুগত সেলমারি। তুমি কি চট্টগ্রামের এই আঞ্চলিক গানটি এখন গাবে? আরে না, এই গানটি গেয়েছিলেন শেফালী ঘোষ। এখন এই গানটি দর্শকদের গেয়ে শোনাবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী চট্টগ্রামের কৃতি সন্তান রবি চৌধুরী। জনপ্রিয় এই গানটি লিখেছেন ও সুর করেছেন অচিন্ত্য কুমার চক্রবর্তী। সুপ্রিয় দর্শক, মঞ্চে আসছেন রবি চৌধুরী। সূর্য উঠে রে ভাই লালে মারি, লালে মারি, লালে মারি। সূর্য উঠে রে ভাই লালে মারি, রুষা বন্ধু রুষা বন্ধু সারি গেল গুই আমার বুকো সেল মারি। শঙ্কর নদীর রুষা বন্ধুর ঘর, লাগত পাইলে হইয় তারে আর ফলানো।
ধন্যবাদ রবি চৌধুরীকে তার অসাধারণ পরিবেশনার জন্য। আমরা নতুন কোনো পরিবেশনা যাওয়ার আগে দেখে নিতে চাই চট্টগ্রামের কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমের খবরাখবর। কর্ণফুলী টানেল হল কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি প্রস্তাবিত নদী সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটি কর্ণফুলী নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করবে। এই সুড়ঙ্গ মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হবে। কর্ণফুলী সুড়ঙ্গের দৈর্ঘ্য 3.43 কিলোমিটার। এই সুড়ঙ্গটি নির্মাণ হলে এটি হবে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ। কর্ণফুলী নদীর মধ্যভাগে কর্ণফুলী সুড়ঙ্গ অবস্থান করবে 150 ফুট গভীরে। সুড়ঙ্গ নির্মাণে ব্যয় হবে 8,000 কোটি টাকা। দেশের প্রথম এই টানেল বন্দরনগরীকে একেবারেই বদলে দেবে। এদিকে দ্রুতই নির্মাণ হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্পের অন্যতম দোহাজারি কক্সবাজার 100 কিলোমিটার রেলপথ নির্মাণ কাজ এখন দৃশ্যমান। নির্মাণ কাজ শুরু হয়েছে কক্সবাজার রেল স্টেশনেরও। রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্যে চট্টগ্রামের দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 100.83 কিলোমিটার এবং কক্সবাজার থেকে মিয়ানমার সীমান্তের ঘুমধুম পর্যন্ত আরও 28.75 কিলোমিটার রেললাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড রিক্রিয়েশন পার্ক। চট্টগ্রামের রাঙ্গুনিয়া কোদালা বনবিটের সবুজ বনানী ঘিরে দেশের প্রথম ক্যাবেল কার তৈরি করা হয়।
এখানে একই সঙ্গে স্থাপিত হয়েছে দেশের একমাত্র পাখিশালা এবং বিনোদন কেন্দ্র। প্রাকৃতিক এবং বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা এবং বিনোদনের উদ্দেশ্য নিয়ে রাঙ্গুনিয়াতে 500 একরের উপর বিশাল বনভূমি এবং পাহাড়ি অঞ্চল নিয়ে শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড রিক্রিয়েশন পার্ক নামে এশিয়ার বৃহত্তম এই পাখিশালা গড়ে তোলা হয়েছে। সম্পূর্ণ পার্ক এলাকার উপর থেকে দেখার জন্য তৈরি করা হয়েছে 2 কিলোমিটার দীর্ঘ ক্যাবেল কার লাইন। আমরা চট্টগ্রাম জেলা নিয়ে আজকে অনুষ্ঠান করছি, কিন্তু সেখানে মাইজ ভান্ডারী গান থাকবে না তা কিন্তু হতে পারে না, কারণ উদ্ভবকালে মাইজ ভান্ডারী গান ছিল সাধন সঙ্গীত। কেবল দরবারি পরিমণ্ডলেই এই গান পরিবেশন করা হতো। অর্ধশত বছর আগেও নারী কণ্ঠে এই গান গাওয়া ছিল অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করেছেন চট্টগ্রামের সঙ্গীতজ্ঞ আব্দুল গফুর হালি। 1978 সালে গফুর হালি প্রথম তার শিষ্য শিল্পী কল্যাণী ঘোষের কণ্ঠে তারই লেখা মাইজ ভান্ডারী গান দেখে যারে মাইজ ভান্ডারী তুলে দেন। আর এই গানটি তখন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই মূলত নারী কণ্ঠে মাইজ ভান্ডারীর গান গাওয়ার প্রচলন শুরু হয়। এখন জনপ্রিয় এই গানটি পরিবেশন করবে এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী চট্টগ্রামের মেয়ে ইলমা। বসাইলো প্রেমের মেলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা।
ধন্যবাদ ইলমাকে সুন্দর একটি পরিবেশনার জন্য। আচ্ছা জানো, চট্টগ্রামের কথা বলতে গেলে একটি বহুল আলোচিত শব্দ চলে আসে, বলো তো শব্দটা কি? এক কথায় বলবো, বলো। মেজবান। তুমি ঠিকই বলেছো, মেজবান চট্টগ্রাম অঞ্চলের একটি সামাজিক অনুষ্ঠান। মেজবান ফার্সি শব্দ, মেহমানদারি অথবা অতিথিদের জন্য ভোজের ব্যবস্থা, কোনো উপলক্ষকে কেন্দ্র করে আয়োজিত একটি গণভোজ। প্রিয়জনদের মৃত্যু বা মৃত্যু দিবস, জন্ম বা জন্মদিবস, নিজেদের কোনো সাফল্য, নতুন কোনো ব্যবসা শুরু, নতুন বাড়িতে প্রবেশ, পরিবারের কাঙ্ক্ষিত শিশুর জন্ম, বিবাহ, আকিকা ও সুন্নতে খতনা, মেয়েদের কাঞ্ছেদন এবং নবজাতকের নাম রাখা উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়। মেজবানের দাওয়াত সকলের জন্য উন্মুক্ত। গ্রামাঞ্চলে কোনো ধনাঢ্য ব্যক্তি মেজবানের আয়োজন করলে বিভিন্ন লোকের মাধ্যমে ভোজের দাওয়াত বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় পৌঁছে দেওয়া হয়। কেবল শহরে দাওয়াত কার্ড ছাপিয়ে অতিথিদের মাঝে বিলি করা হয়। মেজবানকে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষায় বলা হয় মেজদান। চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে গরু ছাগল দিয়ে নবজাতকের খতনা বা আকিকা উপলক্ষে মেজবানি দেয়া হয়। মাছের মেজবানিও হয়। তুমি তো মেজবানির কথা দর্শকদেরকে জানালে, আমি তোমাকে এবং দর্শকদেরকে জানাতে চাই চট্টগ্রামের শুটকি এবং বেলা বিস্কুটের কথা। চট্টগ্রামের মাছ চাষ ও আহরণের একটি উল্লেখযোগ্য দিক হলো শুটকি। সাধারণত সমুদ্র থেকে আহরিত মাছ বিশেষ প্রক্রিয়ায় সূর্যের তাপে শুকিয়ে সংরক্ষণ করা হয়। শুরুর দিকে শুধুমাত্র চট্টগ্রামের মানুষজনের কাছে শুটকি জনপ্রিয় থাকলেও পরবর্তীতে এর চাহিদা ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে, এমনকি বর্তমানে এই শুটকি বিদেশেও রপ্তানি করা হয়। ব্রিটিশ আমলে শুটকি মিয়ানমারের রেঙ্গুনেও রপ্তানি করা হতো। বর্তমানে মধ্যপ্রাচ্যে, যুক্তরাজ্য, চীন, কোরিয়া সহ ইউরোপের অনেক দেশে শুটকি রপ্তানি করা হচ্ছে। চট্টগ্রামের আরেকটি বিশেষ খাবার হচ্ছে বেলা বিস্কুট। চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী ও উপমহাদেশের প্রথম, যা সারা বাংলাদেশ জুড়ে জনপ্রিয়। এটি গোলাকার আকারে বড় এবং সাধারণ বিস্কুটের তুলনায় তুলনামূলক শক্ত হওয়ার কারণে শুরু থেকেই চায় ডুবিয়ে এই বিস্কুট খাবার প্রচলন ঘটে। 150 বছর ধরে জনপ্রিয় বেলা বিস্কুট চট্টগ্রামের মানুষসহ অনেকের বিকেলের চায়ের সঙ্গী। বেলা বিস্কুটের বিশেষত্ব হচ্ছে এটি মাটির তৈরি তন্দুর বা চুলায় বানানো হয়। এটি যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতে রপ্তানি করা হয়। একসময় চট্টগ্রামের মানুষ ব্যবসা বাণিজ্য ও অর্থ উপার্জনের জন্য বার্মার রেঙ্গুন শহরে যেতেন। সেখানে গিয়ে অনেক মানুষ বর্মী সুন্দরীদের প্রেমে পড়ে বিয়ে শাদী করে সেখানেই রয়ে যেতেন। সে কারণে চট্টগ্রামের কুলবধূরা চাইতেন না তাদের স্বামী কাজের সূত্রে রেঙ্গুন শহরে যাক। এ নিয়ে আব্দুল গফুর হালি রচনা করেন বানুরে জি জি গানটি। এই গানটি 1972 সাল বা 73 সালে বার্মা ফোক ফেস্টিভ্যালে প্রথম শেফালী ঘোষ ও শ্যাম সুন্দর বৈষ্ণবের কণ্ঠে গাওয়া হয়। পরে গ্রামোফোন রেকর্ডেও তাদের দ্বৈত কণ্ঠে গানটি রেকর্ড করা হয়। আর এই অসাধারণ গানটি গাইতে এই মঞ্চে আসছেন চট্টগ্রামের দুজন জনপ্রিয় কণ্ঠশিল্পী কল্যাণী ঘোষ ও সঞ্জিত আচার্য। সমত তোমার কথা মন থাকিব অকল সমত তোমার কথা মন থাকিব বারবার মায়া কি করিব আই যদি ঠিক থাকি বারবার মায়া কি করিব সোনার জৈবন কহদিনে রাইকম আসল দিবানি সোনার জৈবন কহদিনে রাইকম আসল।
মাসে মাসে সিডি দিয়ম চিন্তা ন করিবা মাসে মাসে সিডি দিয়ম চিন্তা ন করিবা সলাই রেঙ্গুম যাইছে পরান্নার ঘরত রাখি হয় বা সলাই রেঙ্গুম যাইছে পরান্নার ঘরত রাখি সোনার জৈবন কদিনে রাখো আসল দিবাদি সোনার জৈবন কদিনে রাখো আসল দিবাদি যাইবার সমত হাসি মুখে গনা যাইবার সমত হাসি মুখে দনা বিদায় নত কইলা কলাই বলি হাসুর জিনিস কি নত কইলা কলাই বলি হাসুর জিনিস কি আপনাদের দুজনকে অসাধারণ পরিবেশনার জন্য। সুপ্রিয় দর্শক, এবার চট্টগ্রামের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে চট্টগ্রামের সামুদ্রিক সম্পদ বিপুল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। 2012 সালে আন্তর্জাতিক আদালতের রায়ে মায়ানমার ও 2014 সালে ভারতের সাথে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার উপর নিজেদের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। এর ফলে এ এলাকার সকল প্রকার খনিজ ও প্রাণীজ সম্পদের উপর আমাদের একচ্ছত্র মালিকানা প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশের জাহাজ ভাঙ্গা শিল্প মূলত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠা পৃথিবীর বৃহত্তম পুরাতন জাহাজ ভাঙ্গা এলাকা। সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ড চট্টগ্রাম শহরের 20 কিলোমিটার উত্তর পশ্চিমে সীতাকুণ্ড উপকূলে ফৌজদারহাটের 18 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 1960 সালের প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসে গ্রিক জাহাজ এমভি অ্যালপাইন আটকে পড়ে চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্র উপকূলের ফৌজদারহাট এলাকায় কয়েক বছর আটকে থাকে। পরে 1965 সালে চট্টগ্রাম স্টিল মিলের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় জাহাজটি ভাঙ্গা শুরু করে। এভাবেই মূলত জাহাজ ভাঙ্গার উৎপত্তি। বর্তমানে 181টি শিপইয়ার্ডে 3 লাখেরও বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। এছাড়া দেশের ইস্পাত শিল্পের সিংহভাগ যোগান দেওয়ায় এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাহাজ ভাঙ্গা শিল্প অঞ্চল হিসেবে পরিচিত। প্রগতি একটি বাংলাদেশি গাড়ি সংযোজনকারী এবং গাড়ির যন্ত্রাংশ উৎপাদনকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান। এটি বিদেশি বিভিন্ন কোম্পানির তৈরি করা যন্ত্রাংশের ভিত্তিতে গাড়ি সংযোজন করে থাকে, যা স্থানীয়ভাবে বাজারজাত করা হয়। 1966 সালে ইংল্যান্ডের জেনারেল মোটরস এর কারিগরি সহযোগিতায় চট্টগ্রামের বারবকুণ্ডে গাড়ি উৎপাদনের জন্য ব্যক্তি মালিকানায় গান্ধারা ইন্ডাস্ট্রি লিমিটেড প্রতিষ্ঠিত হয়।
1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু সরকারের আমলে প্রতিষ্ঠানটিকে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে জাতীয়করণ করা হয়। পরে তা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের নিয়ন্ত্রণে দেওয়া হয়, যা এখন পর্যন্ত বিএসইসি কর্তৃক পরিচালিত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পরিবহন সেক্টরের বিপর্যস্ত অবস্থায় প্রতিষ্ঠানটি জরুরি ভিত্তিতে ইংল্যান্ড থেকে সুপিরিয়র বাস ও বেডফোর্ড ট্রাক আমদানি করে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রগতির প্রধান কার্যালয় চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অবস্থিত। এর কারখানাটিও চট্টগ্রামে অবস্থিত। 1966 সালে প্রতিষ্ঠিত হওয়া প্রগতি ইন্ডাস্ট্রিজ বর্তমানে বাংলাদেশের বৃহত্তম গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান, যা এ পর্যন্ত 50,000-এর বেশি প্রাইভেট কার, জিপ, বাস, ট্রাক, পিক আপ, অ্যাম্বুলেন্স ও ট্রাক্টর সংযোজন করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ থেকে 350 বছর আগের কথা, মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমল। চট্টগ্রামের শঙ্খ নদের উত্তর পারে আনোয়ারার ষোলকাটা গ্রাম, দক্ষিণে বাঁশখালী জলদী। ষোলকাটা গ্রামেই বাস করতেন বাংলার সুবেদার শায়েস্তা খাঁ সেনাপতি, পরবর্তীতে প্রতাপশালী জমিদার জবরদস্ত খাঁ ওরফে মনু মিয়া। যৌবনকালে সেই মনু মিয়া প্রেমে পড়েন পাশের জলদী গ্রামের অনিন্দ সুন্দরী সওদাগর কন্যা মলকা বানুর। বিয়ের প্রস্তাব পাঠালেন মনু, মলকাবানু রাজি, তবে শর্ত দিলেন তিনি নববধূ সেজে নদী পার হয়ে শ্বশুরবাড়ি যাবেন না, যাবেন সড়ক পথে। মলকাকে পাওয়ার জন্য স্রোতস্বিনী শঙ্খ নদীর বুকে স্বল্প সময়ে বাঁধ দিলেন মনু মিয়া। রাজ্য জুড়ে বাজলো বিয়ের ডঙ্কা, অশ্বারোহী সৈন্য, হস্তিবাহী কামান আর হাজার হাজার বরযাত্রী নিয়ে মলকাবানুর বাড়িতে পৌঁছে গেলেন বর মনু মিয়া। বউ সাজিয়ে মলকাবানুকে নিজ গৃহে নিয়ে এলেন। মলকাবানু মনু মিয়ার প্রেম উপখ্যান নিয়ে রচিত হলো হলা, গান বাঁধলেন গায়নরা, মলকাবানুর দেশেরে বিয়ার বাদ্যবালা বাজেরে। মলকাবানুর দেশেরে বিয়ার বাদ্যবালা বাজেরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই জনপ্রিয় গানটি এখন পরিবেশন করবেন চট্টগ্রামেরই সন্তান, জনপ্রিয় কণ্ঠশিল্পী সন্দীপন। বাদ্যয়ালা বাজে রে হো, মলহা বানুর দেশে রে, বিয়ার বাদ্যয়ালা বাজে রে। মলহার বিয়া হইব, মলহার বিয়া হইব মনু মিয়ার সাথে রে। মলহা বানুর সাত ভাই, হবে কেমন মিয়ার কেহ নাই। কেমতে যাইব মনু, কেমতে যাইব মনু, বড় বিলের মাঝে রে না।
করে পরিধান নাচন করে ধন্যবাদ সন্দীপন দাকে তার চমৎকার পরিবেশনার জন্য। আলিফ শোনো, চট্টগ্রামের একটা বিষয় মনে হয় বাদ পড়ে যাচ্ছে। আসলে একটি নয়, বেশ কিছু বিষয়ই বাদ পড়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই স্বল্প পরিসরের অনুষ্ঠানে চট্টগ্রামের সম্পূর্ণ জিনিসগুলো ধারণ করা আসলে প্রায় অসম্ভব, সেজন্য চট্টগ্রামবাসী আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুপ্রিয় দর্শক, এবার চট্টগ্রামের আরও একটি ঐতিহ্যবাহী বিষয় আপনাদের সামনে তুলে ধরব, সেটি হলো জব্বারের বলি খেলা। জব্বারের বলি খেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা, যা চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রতি বছরের ১২ বৈশাখে অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশগ্রহণকারীদেরকে বলা হয় বলি। ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধর্ণাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতা সূচনা করেন। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলি খেলা নামে পরিচিতি লাভ করে। বলি খেলাকে কেন্দ্র করে লালদিঘি ময়দানের আশেপাশে প্রায় ৩ কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এটি বৃহত্তম চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ বৈশাখী মেলা। ভারতবর্ষের স্বাধীন নবাব টিপু সুলতানের পতনের পর ব্রিটিশ শাসন শুরু হয়। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রামের বদরপাতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতা প্রবর্তন করেন তিনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামে রয়েছে বীরত্ব গাথা এক ইতিহাস। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বরাবরই চট্টগ্রাম ছিল বিপ্লব ও বিদ্রোহের চারণভূমি। ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরিচালিত হয় এক ঐতিহাসিক যুব বিদ্রোহ। অসীম সাহসী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ১৯৩০ সালে ১৮ এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মাধ্যমে রচনা করেন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবের এক নব অধ্যায়। একই দিনে বিপ্লবীদের আরেকটি দল রেলের স্লিপার তুলে দিয়ে চট্টগ্রামকে ব্রিটিশ শাসন থেকে বিচ্ছিন্ন করে দেন। বিপ্লবীদের আক্রমণে টিকতে না পেরে নৌপথে পালিয়ে যান বহু ব্রিটিশ কর্মকর্তা। ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামের স্বাধীনতা ঘোষণা করেন। চার দিনের জন্য ব্রিটিশ শাসন থেকে স্বাধীন ছিল চট্টগ্রাম। ১৯৩৩ সালে ১৬ই ফেব্রুয়ারি ব্রিটিশ সৈন্যদের হাতে ধরা পড়েন সূর্য সেন। ১৯৩৪ সালে ১২ই জানুয়ারি তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। ১৯৩২ সালে মাস্টারদা সূর্য সেনের নির্দেশে ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র ইউরোপিয়ান ক্লাবে ৮ জন বিপ্লবীর একটি দল নিয়ে এক ঐতিহাসিক অভিযান পরিচালনা করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। এই অভিযানে হতাহত হয় অসংখ্য ব্রিটিশ। অভিযানের এক পর্যায়ে ব্রিটিশদের গ্রেপ্তার এড়াতে প্রীতিলতা ওয়াদ্দেদার পটাশিয়াম সায়ানাইড বিষ খেয়ে আত্মহত্যা করেন এবং লাভ করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদের মর্যাদা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। মঞ্চে আসছেন চট্টগ্রামের কিছু চাটগাঁয়ের নওজোয়ান, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাব্বির রাশেদ, নয়নশীল, দীপ্র বড়ুয়া, দুর্জয় বড়ুয়া, সন্দীপন। ওহায়া রাসাটে গ
জানে দেয় দোলা মিনত গরি ফসল ফলাই আর বরাই সোনার গোলা ফুরুত ফুরুত হাসি ফুড়াই ফুরুত ফুরুত হাসি ফুড়াই গলা তুলি দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা আসছি আপনার জেলায় চোখ রাখুন বিটিভির পর্দায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি